আচ্ছা, যখন এত কাণ্ড ঘটছে এই অভয়া কাণ্ডে, তখন তৃণমূলের মধ্যে কি কোন্দল বাড়ছে? শান্তনু সেনের পর এবার আর্চিকর কাণ্ডে বিদ্রোহী সুখেন্দ্র শেখর রায়। মধ্যরাতে একটি বিস্ফোরক পোস্ট তৃণমূলের রাজ্যসভার এই সংসদে। সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরার দাবি করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সুখেন্দুর প্রশ্ন, কেন পুলিশ কুকুর তিন দিন পর আনা হয়েছিল? ওই পোস্টের পরই আবার তৃণমূল সাংসদকে রবিবার লালবাজারে তলব করা হয়। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে বাড়ছে প্রতিবাদের ঝাঁজ। একদিকে চিকিৎসকদের আন্দোলন, অন্যদিকে বিরোধীদের প্রতিবাদ আন্দোলন, প্রবল চাপে রাজ্য। এই আবহে শাসক দলেও বাড়ছে প্রতিবাদের গর্জন। সন্দীপ ঘোষকে কেন বাঁচানোর চেষ্টা চলছে, প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তাকে কেন আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব? এই প্রশ্ন তোলার পরই স্বাস্থ্য উপদেষ্টার পদ হারাতে হয় প্রাক্তন সাংসদকে। তার আগে তৃণমূল মুখপাত্রের পদ থেকেও সরানো হয় শান্তনুকে। এবার এক ধাপ এগোলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সঠিকভাবে তদন্ত করুক সিবিআই, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করা হোক, সিপিকেও হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কেন আত্মহত্যার কথা বলা হয়েছিল, কেন দেয়াল ভাঙা হলো, কার প্রশ্রয়ে রায় এত ক্ষমতা পেল, কেন পুলিশ কুকুর তিন দিন পর আনা হয়, এমন শতাধিক প্রশ্ন আছে, ওদের মুখ খোলান। এই পোস্টের পরেই লালবাজারে তলব সুখেন্দু শেখর রায়কে। এটা প্রথম নয়, এর আগেও তিনি একটা এক্স্যান্ডেলে টুইট করে এক্স্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন এবং সেই পোস্টেও কিন্তু তীব্র সমালোচনা করেছিলেন আরজিকর যে ঘটনা ঘটেছে, যেভাবে একজন চিকিৎসককে খুন হতে হয়েছে সেই ঘটনা তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। স্বাভাবিকভাবে এই সুখেন্দু শেখর রায়কে নিয়ে দল বেশ কিছুটা অস্বস্তিতেই ছিল। এদিকে এই পোস্টের পরই রাজনৈতিক তরজা চরমে। ধন্যবাদ জানাবো, রাজনৈতিক রঙকে দূরে ফেলে দিয়ে আজকে উনি সাধারণ মানুষের মতোই প্রশ্ন রেখেছেন, আমাদের মতো প্রশ্ন রেখেছেন। এবং অ্যাকচুয়ালি কী আছে, এরা শান্তনু সেনকে দেখেছেন, তিনিও বলার যেই বলতে শুরু করেছেন তাকেও পদ থেকে বরখাস্ত করা হয়েছে। আজকে শুভেন্দু শেখর রাজ্যসভার সদস্য রয়েছেন, তাকেও নানাভাবে প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু মুখ খুলেছেন বলে এই ব্যাপারে আমাদের কোনো দলের পক্ষ থেকে কোনো আমরা মন্তব্য করার জায়গায় নেই। এবং পুলিশ যদি কোনো কারণ দেখে তাকে ডেকে থাকে, সেটা পুলিশ বলতে পারবে তার ব্যাপারে। এবং টুইট নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, সেটারও উত্তর সুখেন্দু শেখর বাবুই দিতে পারবেন। এর আগেও 14 আগস্ট মধ্যরাতে রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান সাংসদ। বিরোধী ও আন্দোলনকারীদের প্রশ্ন তৃণমূল সাংসদের গলায়, তাহলে কি দলের অন্দরে বিদ্রোহের সুর বাড়ছে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ? রিপাবলিক বাংলা। আরজিকর সংলগ্ন এলাকায় সমস্ত রকম জমায়েতে নিষেধাজ্ঞা, ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের ধারায় মিটিং মিছিল ধর্ণা নয়, নিষেধাজ্ঞা 24 আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ এবং হাসপাতালে বাইরেও ভিতরে মোতায়েন থাকছে পুলিশ। আমরা জানি যে বেলগাছিয়া রোড, শ্যামবাজার, পাঁচমাথার মোড়, একই সঙ্গে সেখান থেকে যে অন্যান্য যে রাস্তাগুলি রয়েছে, যেমনটা জেকে মিত্র ক্রসিং পর্যন্ত যে রাস্তা, সেখানে এই জমায়েতে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 5 জনের বেশি জমায়েত নয়, কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরজিকর কাণ্ড একেবারে তোলপাড় এবং সেখানেই জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা, আরজিকর সংলগ্ন এলাকা মিটিং মিছিল ধরনের নিষেধাজ্ঞা করা হয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে ছবিটা কি আমরা জানবো, তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, কি দেখতে পাচ্ছ?
দেখো, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আইন সংহিতার যে 163 নম্বর ধারা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু একেবারে কোনো জমায়েত বা কোনো মিটিং, মিছিল, সমাবেশ কিছুই করা যাবে না, এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে আরজিকর হাসপাতালের সামনে এবং বাইরে। তার কারণ 14 আগস্ট যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকেই কিন্তু যাতে আর কোনো রকম কোনো হামলার ঘটনা না ঘটে সে কারণে কলকাতা পুলিশের পক্ষ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে গতকাল থেকেই দেখতে পাচ্ছ তুমি, এই মুহূর্তে একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গেটের বাইরে এবং গেটের ভেতরে গতকাল থেকেই কিন্তু ইতিমধ্যেই যারা পুলিশ ফোর্স রয়েছে, যেহেতু গতকাল থেকে 24 আগস্ট পর্যন্ত এই যে যে বিএনএসএস যে 163 নম্বর ধারা সেটা কিন্তু ইতিমধ্যেই লাগু করা থাকবে, এবং প্রচুর পরিমাণে মহিলা পুলিশ ফোর্স থেকে শুরু করে প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এবং এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই বাড়ির এই যে গেট তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে এখানে একজন করে সিকিউরিটিকে রাখা হয়েছে, এবং যেখানে যারা ভেতরে প্রবেশ করছেন, এমার্জেন্সির ভিতরে প্রবেশ করছেন বা হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন, তাদের প্রত্যেকের আইডি কার্ড ইতিমধ্যে চেক করা হচ্ছে। এবং এই ঘটনায় অর্থাৎ শুধুমাত্র আরজিকর হাসপাতালের ভেতরে এবং বাইরেই পুলিশ ফোর্স মোতায়েন করার নয়, তার সঙ্গে শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে শুরু করে জেকে মিত্র ক্রসিং থেকে শুরু করে আরজিকর সংলগ্ন যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে কোনোরকমভাবে মিটিং মিছিল সমাবেশ তো নয়, তার সঙ্গে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। যদি এই আইনকে কেউ ভাঙার চেষ্টা করে তাহলে কড়া ব্যবস্থাও নিতে পারে কলকাতা পুলিশ, ইতিমধ্যেই সে কারণে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা বলা এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে বলা যেতে পারে আরজিকর হাসপাতালকে। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা মেট্রো 24 আগস্ট থেকে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, আর আগামী আরও 6টা দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে তলিকা। শুরুতেই আমরা অবশ্যই আরজিকরের খবর থেকেই নজর রাখবো। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন, এবং বলা যায় যে একবার প্রত্যেকটা বিষয়ে তদন্ত করতে তারা দেখছেন, কোনো ফাঁকফোকর রাখতে চাইছেন না এই তদন্তে তারা, এবং প্রত্যেকটা বিষয়ে তাদের নজরে রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি সন্দীপ ঘোষকে কীভাবে লাগাতার 3টে দিন জেরা করেছে, এবং আজকেও জেরা করার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একটা ইনফরমেশন আর একটা তথ্য দিতে চাইবো যে সেমিনার রুম যেখানে যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু একাধিক ব্যক্তির পায়ের ছাপ রয়েছে, এবং সেখান থেকে প্রশ্ন উঠছে সেই ওই রুমে একাধিক ব্যক্তি গেল কিভাবে। আমাদের সঙ্গে সৈকত রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে সৈকত, যে বিষয়টি এই মুহূর্তে আমরা ব্রেক করলাম যে ওই সেমিনার রুমে সেখানে একাধিক ব্যক্তির পায়ের ছাপ দেখা গিয়েছে, পেয়েছেন সে সমস্ত তথ্যগুলো সিবিআই আধিকারিকরা, সেখানে এত ব্যক্তি গেল কি করে? এই এত ব্যক্তি গেল কি করেই এই বিষয়টা সন্দীপ ঘোষের কাছে জানতে চাইছে সিবিআই আধিকারিকরা। তার কারণ সন্দীপ ঘোষের যে মোবাইল, সেই মোবাইল থেকে যে ইনফরমেশন পেয়েছে সিবিআই, যে একেবারে সকালের দিকে সন্দীপ ঘোষ এই হসপিটালের একজন তার নিজস্ব বিশ্বস্ত কর্মী, তার থেকেই খবর পেয়েছিল যে অভয়ার মৃত্যু, অভয়ার দেহ পড়ে রয়েছে ওই সেমিনার রুমে। তারপরে সেই সেমিনার রুমটা তড়িঘড়ি বন্ধ না করে সেই সেমিনার রুমের মধ্যে একাধিক ব্যক্তি, যারা হসপিটালেরই কর্মী, হসপিটালেরই স্টাফ, সেই একাধিক ব্যক্তি তারা সেখানে গেল কি করে, এই বিষয়টাই প্রশ্ন তুলছে সিবিআই, বা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছে সিবিআই। সিবিআই যেটা জানতে পেরেছে, এখনও পর্যন্ত তদন্ত নেওয়ার পর 2 থেকে 3 বার তারা স্পট ভিজিট করেছে, পিও ভিজিট করেছে, সেখানে দেখেছে যে সেমিনার রুম এবং যে ম্যাট, যে ম্যাটের ওপরে অভয়ার দেহ পড়েছিল, সেই ম্যাটে একাধিক ব্যক্তির হাতের চিহ্ন রয়েছে, সেমিনার রুমে অজস্র ব্যক্তির পায়ের চিহ্ন রয়েছে। সমস্যা যেটা হচ্ছে এই যে অভয়ার এই পরিণতি, এই পরিণতির জন্য একজন না একাধিক ব্যক্তি দায়ী, এটা পেতে গেলে, এটা জানতে গেলে সেমিনার রুমটাকে আরও অনেকটা ক্লিন থাকতে হতো, যার ফলে একাধিক ব্যক্তি যদি আসে তাদের ফুটপ্রিন্ট, তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাটে বা অভয়ার দেহে যদি পাওয়া যেত সেগুলো আরও চিহ্নিত করতে সুবিধা হতো তদন্তকারী সংস্থার। কিন্তু একাধিক সেখানে অজস্র ফুটপ্রিন্ট রয়েছে, তার ফলে একজন জড়িত না একাধিক ব্যক্তি জড়িত, যারা জড়িত তাদের যে ফুটপ্রিন্ট, সেই ফুটপ্রিন্টগুলো চাপা পড়ে যাচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, সন্দীপ ঘোষ যখন তিনি জানতে পেরেছিলেন, সেই জানতে পারার অনেকক্ষণ পরে পুলিশকে খবর দিয়েছিলেন, এই বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু পার্টিকুলারলি এই বিষয়টায় সন্দীপ ঘোষ এখনও পর্যন্ত সিবিআই এর কাছে কোনো সন্তোষজনক কোনো সদুত্তর দিতে পারেননি, যার ফলেই সন্দীপ ঘোষকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে তাকে আজকেও ডেকে পাঠানো।
হতে পারে। এই সন্দীপ ঘোষ অর্থাৎ রাজ্যকারের প্রাক্তন অধ্যক্ষ, তার ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন। কারণ সেদিন যখন তিনি এই অধ্যক্ষ পদে ছিলেন, সেই অধ্যক্ষ পদে থাকাকালীন তার কিন্তু তার পুরোপুরি ডিউটি তিনি পালন করেননি। নজর থাকবে আমাদের এদিকে। ধন্যবাদ সৈকত।